দেখুন সেলমা খুব ভালো হচ্ছে আলুগুলো একদম ধুয়ে ধুয়ে করে মাংসের মধ্যে কাটা হয়েছে গোল গোল করে একদম মশলা দিয়ে ভালো করে এখন কষানো হচ্ছে সুজের সাথে জাল দাউ দাউ করে জ্বলছে সুজের সেল মাছটা প্রায় 1 কেজি করে মাছ মাছটা পুরো রান্না হবে কষানো হয়ে গেছে তরকারির মধ্যে মাছগুলো আগে জল দিয়েছে এবারে মাছটা দিচ্ছে যেহেতু শোল মাছ সিদ্ধ হতে সময় লাগবে মাছটা দিয়ে দিল সব মাছ দিয়ে দিয়েছে বেশি ঝোল হবে না গায়ে গায়ে রসে রসে হবে মোটামুটি খুবই হবে না দাও চাপা দাও এখানে একদম গাছে টাটকা পুঁই শাক কাটছে এইটা এই পাকা কুমড়োটা দিয়ে গোটা গাছে হয়েছিল কুমড়োটা দিয়ে ঘন্টা হবে সবুজ মকমকে পুঁই শাক বনেদের গাছে পুঁই শাক এটা এরা দিদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এনেছিলেন পুঁই শাক বিনা সারের পুঁই শাক করছি ফুল পুঁই শাক এই পুঁই শাক এনেছে কুমড়ো দিয়ে ঘন্ট হবে ঝাল একদম মাছ দিয়ে একদম বড় বড় শোল মাছের ঝোল রেডি আমাদের দেখুন চলো দিদি নিয়ে চলো